গত 17ই জানুয়ারি ছিল আমার এক জায়ের প্রথম বিবাহবার্ষিকী। আগের বছর মানে যখন ওর বিয়ে হয়েছিল তখন না আমি যেতে পারিনি, কারণ মাম্মাম তখন সদ্য সদ্য হয়েছিল, শরীরে অতটা ধকল আমি নিতেও পারতাম না, আর মাম্মাম তখন খুবই ছোট ছিল কয়েকদিনের তার জন্যে। তবে বিবাহবার্ষিকীতে গিয়ে কিন্তু খুব আনন্দ করেছি। ঘরটাকেও খুব সুন্দরভাবে সাজিয়েছিল, আর দুজনকে কিন্তু একসঙ্গে দেখতেও ভারী মিষ্টি লাগছিল। বাবা মা হয়ে গেলে চিন্তাধারাগুলোই না অন্যরকম হয়ে যায়। এই যে ওরা কেক কাটছে, এ করছে, আর আমি ভাবছি তাড়াতাড়ি হয়ে গেলে তাড়াতাড়ি চলে যাব, মামামটা বাড়িতে আছে, তাই ওদের কেক কাটা হয়ে গেল তারপরে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম, না হলে দেরি হয়ে গেলে মাম্মাম অনেকক্ষণ আমাকে দেখতে না পেলে আবার কাঁদতে শুরু করবে। মেনুতে ছিল ভাত, পোলাও, ভাজা, কাশ্মীরি মুগ ডাল, একটা নিরামিষ তরকারি, তারপর কাতলা মাছের কালিয়া, মাটন, চাটনি, মিষ্টি। অনুষ্ঠান বাড়ি থেকে চলে এসেছি, এইবারে দেখো মেকআপ তোলা সব থেকে বড় কঠিন কাজ, এই মেকআপ তুলতে গিয়ে আমার অবস্থা টাইট। চলো মেকআপ তোলা তো হয়েই গেল, তোমাদের সাথে বকবকটাও তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। খুব ভালো থেকো, টাটা।